जय हिंद दोस्तों, আমি সোমেন বাড়ি। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সোমেন বাড়ি ইউটিউব চ্যানেল। তো আজ আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রেসকিউ বা রিলিজ নয়। আপনাদের অনেক কোশ্চেন ছিল বা অনেকবার ধরে আপনারা জিজ্ঞেস করেছেন, অনেকে ফোন করে জিজ্ঞেস করেছেন, দেখা হলেও জিজ্ঞেস করেছেন। অবশ্যই এটা খুব ভালো লেগেছে আমার যে আপনারা কোনো একটা জিনিস নিয়ে এত বেশি ভালোবাসা দিচ্ছেন বা আমাদেরকে এত বেশি ভালোবাসছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জিজ্ঞেস করেছিলেন যে কিছুদিন আগে যে আমরা হনুমানটা রেসকিউ করেছিলাম, সেই হনুমানটা কীরকম আছে বা সে ভালো আছে তো, সে সুস্থ আছে তো, সে এখন কীরকম আছে, কী করছে, নাকি তাকে ছাড়া হয়ে গেছে, এরকম অনেক কোশ্চেন আপনাদের ছিল। আর সেই কোশ্চেন নিয়ে আমরা ভিডিও বানালাম। তো আপনারা ভিডিওটা দেখেছিলেন বা দেখছেন যে তাকে কীভাবে কী অবস্থা থেকে রেসকিউ করা ছিল। কিন্তু আমরা একটা কথা বলি, আমরা যখন রেসকিউ করি, যখন আমরা আমাদের চণ্ডীতলা ডিপার্টমেন্টে দিই, ততক্ষণ অবধি আমাদের জানা থাকে বা আমরা জানতে পারি। তার কারণ এইটা একটা ছোট এরিয়ার মধ্যে কাজটা হয়। যখনই এটা চাই, আপনারা ধরুন হাওড়াতে চলে গেল, যেটা 58 গেট, কিংবা সল্টলেকে চলে গেল, যখন এই জায়গায় চলে যায়, এই জায়গায় চলে গেলে অসুবিধাটা কী হয়, এখানে তো অনেক এরিয়া থেকে হনুমান আসছে, পুরো এরিয়াটাকে কভার করে এরা, তো পুরো হুগলি ডিস্ট্রিক্টটাকে কভার করছে। তাই হুগলি ডিস্ট্রিক্ট থেকে মোটামুটি আপনারা বুঝতে পারছেন, একটা জায়গায় যদি আমি একটা হয় আমাদের একটুখানি এরিয়ার মধ্যে, তাহলে কত হনুমান আছে। ওখানে মোটামুটি 150 করে হনুমান থাকে এনি টাইম, হনুমান পাখি সব কিছু থাকে, যা পাখির বাচ্চার ক্ষেত্রেও যখন আমরা পাঠিয়ে দিই তো এরকম থেকেই থাকে ওখানে। তো কোনটা কাদের না সেটা জানা যায় না। আমি ফোন করেছিলাম, তাও বললো দাদা দেখো কোনটা তুমি পাঠিয়েছো সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখন আপাতত যটা পাঠানো হয়েছে বা চণ্ডীদাদা থেকে যেটা এসছে সেটা সুস্থই ছিল। আর তাদের ট্রিটমেন্ট চলছে, ওখানে ট্রিটমেন্ট করাটা ম্যাটার করে, ওখানে কোনটা কাদের ওটা ম্যাটার করে না, ওখানে ট্রিটমেন্ট করাটা ম্যাটার করে, মানে ওকে বাঁচিয়ে তোলাটা। তো এখন অবধি কোনোটা মারা যায়নি, যত কটা এসে এখন অবধি 150-র মধ্যে সব কটাই ভালো আছে, সুস্থ আছে। তো এইটুকুনি আমরা ইনফরমেশান পেয়েছি। তো আশা করছি মানে ইম্প্রুভ সব হয়েই যাচ্ছে, যা অবধিও ইম্প্রুভ ছিল, তো সুস্থ হয়ে ও নিজের নিচারে আবার ফিরে যেতে পারবে। কিন্তু ওই যে বললাম না, আপনি যদি বলেন ওটাকে আবার এখানে এনে সারা সুস্থ করি, সেটা কেন সম্ভব হয় না, ওখানে অনেক, ওখানে ট্যাগ লাগানো হয় না কোনটা কোত্থেকে আসে না আসে, তো তার জন্য আমরা জানতে পারি না, সেটা 58 গেট হোক কিংবা সল্টলেক হোক। তো আশা করছি আপনাদের কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন। আর কিছুদিন আমরা ভিডিও আসেনি, একটু কম ভিডিও আসে বুঝতেই পারছেন, কারণ আমরা জানেন আমার থেকে ছেলে বলতাম বা সেরু, সে আজ আমাদের মধ্যে নেই, তো একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম, তো সেইভাবে রেসকিউ করতেও যাইনি, কলও রিসিভ করছিলাম না কিছু, কারণ মাইন্ডে সেইভাবে ছিল না। তো চলুন আবার যদি রেসকিউ আসে আপনারা কল করবেন, যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন কল করবেন, আর আমরা আবার রেসকিউ করতে যাব, আবার নতুন কোনো রেসকিউ ভিডিওতে দেখা হবে নতুনভাবে। অনেক রকম অ্যানিমেলস বা অনেক কিছু আমরা আবার রেসকিউ করবো, আবার কাছে আনবো, তার মধ্যে খালি একটাই প্যাঁচে আমরা রেসকিউ করতে গেছিলাম, বাকি সব পুরোনো ভিডিও ছিল। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন কিন্তু অনেকে বেল আইকনটি প্রেস করে অল করছে না, যার জন্য নোটিফিকেশান যাচ্ছে না, তো প্লিজ বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন, আর না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও, নতুন ভিডিও আসা অবধি স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।